हेलो भिवर्स, आजकल ये भिडियोते देखो लाइक कमेंट ठीक रेखे आगे प्रोफाइल फटो आबार नतून करे आपनार फेसबुक प्रोफाइले किभावे एड करबें। तो भिवर्स मने करुन आपनी आज एई थेके 6-7 मास आगे किंबा 2-3 बसर आगे तारो बेशी एकटी फटो फेसबुक प्रोफाइले आपलोड करेछिलेन, सेई फटोटी पुनराय आबार आपलोड करते चान, लाइक कमेंट किछुई चले जाबे ना। सो एमन एकटी प्रसेस आजकेर एई भिडियोते आपनादेर साथे शेयर करब। तार आगे छोट्ट एकटी अनुरोध, आपनि जदि आमार एई चैनेले नतून हये थाकेन अवश्यई चैनलटी सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटी बाजिये दिये राखबेन। तो ভিউয়ার্স চলুন এবার শুরু করা যাক। এর জন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুকের অফিশিয়াল অ্যাপটাতে যেতে হবে। সো আমি আমার ফোন থেকে ফেসবুকের অফিশিয়াল অ্যাপটাতে গেলাম। যাওয়ার পর এই যে উপরের দিকে আপনার প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে। সো আপনি প্রোফাইলে ক্লিক করার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, সো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দ্বিতীয় নম্বরে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোফাইল পিকচার, সো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এদিকে স্ক্রল করে এসে একটা অপশন পাবেন অ্যালবাম, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, সো এখানে সিলেক্ট করুন। করার পর এই যে আমি যতগুলো প্রোফাইল পিকচার রাখছিলাম, সো এখান থেকে সব দেখাচ্ছে। সো এখান থেকে চাইলে আমি অনেক আগের একটা প্রোফাইল পিকচার আবার নতুন করে সিলেক্ট করব লাইক কমেন্ট ঠিক রেখে। এই যে ধরুন আমি এই প্রোফাইল পিকচারটা সিলেক্ট করব, এই যে ধরুন এই প্রোফাইল পিকচারটা সিলেক্ট করব, এটা অনেক আগের, সো এটা সিলেক্ট করার জন্য চাপ দিলাম। চাপ দেওয়ার পর এই যে আপনি উপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ, সো এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করুন। করার পর কয়েকবার স্ক্রল ডাউন করবেন উপর থেকে, রিফ্রেশ দেবেন। দেওয়ার পর এই যে দেখুন আমার ফটোটা সেট হয়ে গেছে। এই যে জাস্ট, এই যে দেখুন জাস্ট নাও মানে এখনই, এই যে 310টা লাইক এবং 243টি কমেন্ট। সো আপনারা চাইলে এভাবেও আপনাদের ফেসবুকের লাইক কমেন্ট ঠিক রেখে আগের প্রোফাইল ফটো সিলেক্ট করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত।